হ্যালো এভরিওয়ান, আমি অনিশা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই নতুন ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সুইজারল্যান্ডে কাটানো একটি সুন্দর বিকেলবেলার কিছু মুহূর্ত। এখন আমরা চলে যাচ্ছি সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন থেকে বাসে করে লেক কনস্ট্যান্সের কাছাকাছি কোনো বাস স্টপেজে। সেখান থেকেই শুরু হবে আজকে আমাদের লেক সাইড ইভিনিং ওয়াক। সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন শহরে আমরা কাটিয়েছিলাম প্রায় 2 মাস। এই শহরটি সুইজারল্যান্ডের পাহাড়ের কোলে অবস্থিত একটি খুব সুন্দর ছোট শহর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ছোট শহরটিতে রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যাবে ক্যাথিড্রাল অফ সেন্ট গ্যাল। 1847 সালের এই চার্চে গেলে সাক্ষী থাকা যায় এক অভূতপূর্ব স্থাপত্য সৌন্দর্যের, যার একটি ছোট্ট ভিডিও আছে আমাদের চ্যানেলে। বাস থেকে নেমে বেশ কিছুটা হাঁটার পর পেয়ে গেলাম লেক কনস্ট্যান্স। এবার বলি এই লেক কনস্ট্যান্সের বিশেষত্ব। লেক কনস্ট্যান্সের একদিকে রয়েছে জার্মানি, একদিকে রয়েছে অস্ট্রিয়া, আর একদিকে সুইজারল্যান্ড। 3টি দেশের একদম মাঝে অবস্থিত এই লেক কনস্ট্যান্স, যেটা সেন্ট্রাল ইউরোপের মধ্যে তৃতীয় বৃহত্তম লেক। সময়টা ছিল 2023 সালের সেপ্টেম্বর মাস। তখন সুইজারল্যান্ডে অটম সিজন, আর তার সাথে যেমনটা দেখতে পাচ্ছ ওয়েদারটাও ছিল অসাধারণ। ঘড়িতে তখন বিকেল 5টা থেকে 5:30। পরন্ত দুপুরের এই রোদেলা বিকেলবেলা এত সুন্দর লেকের পাড় ধরে হেঁটে যাওয়ার একটা আলাদাই অনুভূতি ছিল। এই সময় লেক কনস্ট্যান্সের পাড়ে অনেকেই ফ্যামিলি পিকনিক অথবা অনেকেই বিভিন্ন ওয়াটার স্পোর্টস করছিল, আর আমরাও তার সাথে এই শান্ত শীতল পরিবেশে জলের শব্দ শুনতে শুনতে বেশ খানিকটা সময়ও কাটিয়ে নিলাম। Thank you.
লেকের পাড়ে বসে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার হাঁটা শুরু করলাম লেকের ধার ধরে। লেকের ধার ধরে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, আর তার সাথে দূরে দেখা যাচ্ছে সবুজে ঘেরা পাহাড়, তার মাঝে ছোট ছোট ঘরবাড়ি। আর এখানেই তিনটি দেশের পতাকা দিয়ে পয়েন্ট আউট করা আছে লেক কনস্ট্যান্সের কোন দিকে কোন দেশটি রয়েছে, জার্মানি, অস্ট্রিয়া না সুইজারল্যান্ড। এই লেক কনস্ট্যান্সের ওপর ফেরি সার্ভিস করে চলে যাওয়া যায় জার্মানিতেও। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সুইজারল্যান্ড থেকে জার্মানি যাওয়ার গল্প, যেখানে আমরা ফেরিতে করে চলে গেছিলাম লেক কনস্ট্যান্সের ওপর দিয়ে জার্মানিতে। বেশ কিছুটা পথ হাঁটার পর ক্লান্ত হয়ে আমরাও তারপর লেকের ধারে একটি সুন্দর রেস্টুরেন্টে বসে কফি নিয়ে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করলাম। লেকের ধার দিয়ে হাঁটতে হাঁটতে কেটে গেছে প্রায় বেশ খানিকটা সময়। এবার খানিকটা সন্ধেও নেমে আসছে। এই কনস্ট্যান্স লেকের ধার দিয়ে সময় কাটানোর এই বিকেলবেলাটার অনুভূতি মনে থেকে যাবে সারা জীবন ধরে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি কনস্ট্যান্স লেকের ধার দিয়ে এত সুন্দর মনোরম বিকেলবেলার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবার কাছে। দেখা হবে পরের একটি ভিডিওতে একটি নতুন জায়গায়, যেদিকে মন চায়। ধন্যবাদ সকলকে।